সুপ্রিয় দর্শক আজ আবার অন্য একটি টপিক নিয়ে ফিরে এলাম আজকের এই পর্বে আমরা আমাজন রেন ফরেস্ট ফ্যাক্ট সম্পর্কে জানার চেষ্টা করব তাই বেশি কথা না বলি চলুন মেন আলোচনায় যাওয়া যাক আমাজন রেন ফরেস্ট দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অংশে ছড়িয়ে প্রাচীন এই অরণ্য নদীয় বন নিয়ে এই আমাজন অববাহিকার রয়েছে জীব বিপুল সমাহার এই অরণ্যের সব জায়গায় হয়তো এখনও আধুনিক সমাজের মানুষের পা পড়েনি সূর্যের আলো বনের নিচে পৌঁছায়নি ঘন সবুজের আস্তরণ পেরিয়ে দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অংশে ছড়িয়ে এই প্রাচীন অরণ্য যার নাম আমাজন রেইন ফরেস্ট ব্রাজিলের একটি বড় অংশ হয়ে পেরু কলম্বিয়া বলিভিয়া ভেনিজুয়েলা এবং দক্ষিণ আমেরিকার একাধিক দেশের উপর দিয়ে বিস্তৃত এই আমাজন অরণ্য বিশ্বের সবচেয়ে বড় বৃষ্টি অরণ্য এটি এই অরণ্যের মধ্য দিয়ে বয়ে গিয়েছে আমাজন নদী এবং আরও অসংখ্য ছোট থেকে মাঝারি নদী নদী অরণ্য নিয়ে এই আমাজন অববাহিকা জীববৈচিত্র্যের বিপুল সমাহার এই আমাজন নদী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী এই অরণ্যের লাইফলাইন হিসাবে কাজ করে এই নদী শুধুমাত্র মিষ্টি জলের উৎস নয় অরণ্য এবং সেখানকার জীবজগতের জন্য প্রয়োজনীয় পুষ্টি দ্রব্য সরবের অন্যতম মাধ্যমে এই নদী আমাজন অববাহিকার একটি বিশেষত্ব রয়েছে এই অববাহিকার জলের স্তর মরশুম অনুযায়ী ওঠানামা করে এর উপর ভিত্তি করে নানা ধরনের জলাভূমি এলাকা গড়ে উঠেছে যা আলাদা আলাদা ধরনের জীবের বাসস্থানের জন্য উপযুক্ত এই আমাজন অরণ্য বিপুল সংখ্যক আদিবাসী জনগোষ্ঠীর বাসভূমি বটে প্রকৃতির সঙ্গে অদ্ভুত বোঝাপড়ার মাধ্যমে জীবন চালানেরা সেভাবেই গড়ে উঠেছে এদের সংস্কৃতি এফের তথ্য অনুযায়ী শুধুমাত্র খাবার জল ওষুধ বা কাঠের জন্য আমাজনের অরণ্যের উপর মানুষ নির্ভরশীল এমন নয় পরিবেশে ভারসাম্য বজায় রাখতেও এর গুরুত্ব অপরিসীম আমাজন রেন ফরেস্ট পরিবেশে ভারসাম্য বজায় রাখতেও বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাজন রেন ফরেস্টকে পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ টোটাল অক্সিজেনের টোয়েন্টি পারসেন্ট এই আমাজন উৎপাদন করে এবং লক্ষ লক্ষ টন কার্বন অক্সাইড শোষণ করে পৃথিবীকে মুক্ত রেখেছে এই অরণ্যে সবচেয়ে বেশি প্রজাতির ক্লাইমেট বা বাদর জাতীয় প্রাণী থাকে যা বিশ্বের অন্য কোথাও দেখা যায় না আমাজন একটি গাছের যা অনেক ক্ষেত্রে একটি দেশীয় মেলে না আমাজনের গোটা এলাকায় অন্তত সাতচল্লিশ মিলিয়ন লোকের বাস যাদের মধ্যে টু পয়েন্ট টু মিলিয়ন আদিবাসী জনগোষ্ঠী এই গোটা এলাকায় অন্তত তিনশো রকম ভাষায় কথা বলা হয়ে থাকে পৃথিবীর ফুসফুস যাকে বলা হয় সেই আমাজন আজ বিপদের সম্মুখীন একটি গবেষণায় দেখা যাচ্ছে এই বনাঞ্চল একটি বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে কারণ বেলাগাম ছেদন ডিফরেস্টেশন জমি দখল বেহাবি কাট কাটা অরণ্য সম্পদ লুটের কারণে ক্রমশ হ্রাস পাচ্ছে এই অরণ্যের এলাকা আবহাওয়া বদল হঠাৎ খরা বা দাবানলের সমস্যায় জেরবার হচ্ছে এই বৃষ্টি অরণ্য যা ভয়াবহ প্রবাহ ফেলতে পারে এলাকার জীববৈচিত্র্য থেকে শুরু করে আদিবাসী সম্প্রদায়ের জীবন সংস্কৃতির উপরেও তথা সারা বিশ্বের উপরে সুতরাং সুতরাং পৃথিবীর এই ফুসফুসকে সুন্দরভাবে রক্ষা করা সংরক্ষণ করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য সুপ্রিয় দর্শক আজ এখানে শেষ করছি পর্বটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ